দর্শক পর্যায়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, সংক্রমণ তো উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে, মানুষ স্বাস্থ্যবিধি কতখানি মানছে জানাবেন। শাওন, আমি রয়েছি রাজশাহীর সাহেব বাজার কাঁচা বাজারে। একটু যদি আপনাকে পরিস্থিতিটা দেখাই, এখানে কিন্তু সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মানুষের এমনিতেই উপস্থিতি থাকার কথা খুবই কম, তারপরেও আসলে সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। তারা তাদের বাজারে যে নিত্যদিনের তাদের কেনাকাটা সেটি তারা করছেন, এবং এই শুক্রবার ছুটির দিন হওয়ায় মানুষের ভিড় অনেকটা বেশি। সাধারণ মানুষ খুব কাছাকাছি থেকে তাদের পণ্য কিনছেন, এবং আপনি দেখছেন যে যারা বিক্রেতা রয়েছে অধিকাংশের মুখে মাস্ক নেই, যারা ক্রেতা রয়েছেন তাদের অনেকের মুখেই মাস্ক নেই। এবং নির্দিষ্ট যে দূরত্ব সেটিতেও আসলে কোনো মানাই হচ্ছে না, এবং স্বাস্থ্যবিধির আসলে কোনো বালাই নেই। পুরো বাজারের মধ্যেও সাধারণ মানুষ গিজগিজ করছে, এবং তারা খুব কাছাকাছি থেকে তাদের পণ্য কিনছেন। এখানে যারা পুলিশ সদস্যরা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে তারা চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষকে আসলে নিবৃত করা যাচ্ছে না। একই পরিস্থিতি নগরীর অন্যান্য কাঁচা বাজারগুলোতেও, এবং আপনি জানেন যে নগরীতে লকডাউন চলছে এবং একটি দ্বিতীয় মেয়াদের লকডাউন। সেই দ্বিতীয় মেয়াদের লকডাউনে বলা আছে কাঁচা বাজারগুলো চালু থাকবে, কিন্তু সেটি স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে উভয়কে, এবং একই সাথে সেখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। আসলে এখানে এক কথাই যদি বলে যে স্বাস্থ্যবিধির আসলে কোনো বালাই নেই, এবং এর ফলে রাজশাহীতে সংক্রমণ ঊর্ধ্বমুখী। আজও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন মারা গেছে। সব মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়েই দিন পার হচ্ছে। শাওন, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।